আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। সকলকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। তো প্রিভিউতে অর্থাৎ স্ক্রিনে যে ফটোগুলো দেখতেছেন, রমাদান মোবারকের যে নাম দিয়ে ফটো এডিটিং এআই, তো এই ধরনের ফটোগুলো কীভাবে মেকিং করবেন সেটা মূলত আজকের ভিডিওতে দেখাবো। এর জন্য মূলত একটি টেক্সট কমান্ড প্রয়োজন হবে। ওকে, তো আমরা এখান থেকে আমরা যে টেক্সটটাকে দেখতে পাচ্ছি এই টেক্সটটাকে আমরা ভিডিও ডেসমুক্সে দিয়ে দিব, আপনারা এখান থেকে কপি করে নেবেন। এর আগে অবশ্যই যে এখানে আমার ইয়োর নেম লেখা আছে, আপনি এখানে নিজের নামটা লিখে নেবেন। ওকে, তো আমি এখানে আমার নামটা লিখে নিয়েছি। নেওয়ার পর টেক্সটটাকে কপি করব, সম্পূর্ণ কপি করে এখান থেকে আমরা জাস্ট কপি করব। করার পর এখান থেকে আমরা যে কোনো একটা ব্রাউজারে চলে যাব, আমরা ক্রোম ব্রাউজারে যাব। ক্রোম ব্রাউজার দিয়ে আমরা ফটোটাকে ক্রিয়েট করব। ওকে, তো আমরা এখানে গুগল যাওয়ার পর আমরা এখান থেকে বিং ইমেজ ক্রিয়েটর, আমরা বিং ইমেজ ক্রিয়েটর লিখলে আমাদের সামনে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি চলে আসবে। ওকে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বিং ডট কম থেকে। তো এই ওয়েবসাইটটির উপরে একটা ক্লিক করব। ওকে, তো ক্লিক করার পর আমরা এই টেক্সট বক্সটাকে এখানে অবশ্যই একটা জিমেলে লগ ইন করে নিব। দেন এখান থেকে টেক্সট বক্সে আমরা এই টেক্সটটাকে পেস্ট করব। দেন আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করে জাস্ট 5 থেকে 10 সেকেন্ডের মতো এখানে ওয়েট করতে হবে। দেন এর ভিতরে কিন্তু আপনার খুব সুন্দরভাবে 3D যে এআই আপনার ফটোজগুলো আছে এগুলো কিন্তু মেকিং হয়ে যাবে। ওকে, জাস্ট আমরা রেজাল্টটা দেখার জন্য জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করবো এবং কীভাবে ডাউনলোড করবো সেই ওয়েটা কিন্তু আমরা দেখিয়ে দিব। তো এখান থেকে কিন্তু আমাদের এগুলো এখানে ডাউনলোড হয়ে গেছে অনেক সুন্দরভাবে। এখানে যে নামটা আছে এখানে আরবিতে নাম আছে এবং হচ্ছে আপনি ইংরেজিতে এখানে লেখা আছে, আপনি চাইলে যে কোনো নাম দিয়ে আপনি কিন্তু করে নিতে পারবেন। ওকে, তো পিকচারগুলো এইভাবে আপনি খুব সুন্দরভাবে কিন্তু ডাউনলোড দিয়ে নিতে পারবেন। জাস্ট পিকচার উপরে ক্লিক করবেন এবং এখান থেকে আমরা থ্রিওটা এখানে ক্লিক করবো, ডাউনলোডে ক্লিক করবো, তাহলে আমাদের পিকচারই ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে এই ধরনের ফটোসগুলোকে ডাউনলোড করে মানে ক্রিয়েট করে ডাউনলোড করে নিতে পারবেন। তো আজকের ভিডিও এডিটিং টিউটোরিয়াল এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।